WWE-তে বেশিরভাগ রেসলারদের শরীরেই ট্যাটু লক্ষ্য করা যায়। তো আজকের ভিডিওতে আমরা এমন 10 জন রেসলার সম্পর্কে জানব যাদের শরীরে সব থেকে ভালো ট্যাটু রয়েছে। ভিডিও অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিও শুরু করার আগে আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন, এবং অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে ধন্যবাদ। তো হ্যালো ভিউয়ার্স, আমি রাহুল এবং আপনি দেখছেন চ্যানেল রেসেল বাংলা। দশ নম্বরে রয়েছেন ব্যাম ব্যাম বিগেলো। মাথায় অথবা মুখে ট্যাটু করা হাস্যকর মনে হতে পারে, তবে ব্যাম ব্যাম বিগেলো তার 6'4" উচ্চতার শরীরকে আরও বেশি আক্রমণাত্মক দেখাতে তার মাথায় ট্যাটু করিয়েছেন। তার মাথায় আগুনের শিখার মতো ট্যাটু রয়েছে, যা তার শরীরের বিভিন্ন অংশে বিস্তৃত। 9 নম্বরে রয়েছেন লিটা। WWE-এর অন্যতম সফল মহিলা রেসলার হিসাবে লিটাকে বিবেচনা করা হয়। লিটার হাতে রয়েছে 3টি চোখ বিশিষ্ট একটি রাক্ষসের ট্যাটু, যা লিটার খারাপ দিককে তুলে ধরে। লিটার শরীরে এই ট্যাটুটি সবথেকে বেশি লক্ষণীয় এবং এটি জাপানের লোককাহিনী অনুযায়ী তৈরি করা হয়েছে। 8 নম্বরে রয়েছেন দ্য অ্যানিমেল বাতিস্তা। তার শরীরে রয়েছে একটি চাইনিজ ড্রাগনের ট্যাটু, যা তার পুরো পিঠ জুড়ে বিস্তৃত। এই ট্যাটুটি বাতিস্তার শক্তিকে তুলে ধরে, যা ড্রাগনের আগুনের মাধ্যমে প্রকাশ পেয়েছে। 7 নম্বরে রয়েছেন ক্রিস জেরিকো। তিনি যখন একজন হিল রেসলার থেকে একজন বেবিফেস রেসলার হয়েছিলেন, তখন তিনি তার 2 হাতে 2টি ট্যাটু করান, যার মধ্যে একটি ট্যাটু হলো হেভি মেটাল ব্র্যান্ডের লোগো এবং অন্য ট্যাটুটি লেডি জাস্টিসের, যা সকলের জন্য ন্যায় বিচারকে তুলে ধরে। 6 নম্বরে রয়েছেন ব্রক লেসনার। তার পিঠে রয়েছে একটি শয়তানের কঙ্কালের ট্যাটু, যা তার বিস্ট মনোভাবকে তুলে ধরে। লেসনারের শরীরে অনেক ট্যাটু থাকলেও তার পিঠের ট্যাটুটি বেশি আকর্ষণীয়। 5 নম্বরে রয়েছেন র্যান্ডি ওর্টেন। র্যান্ডি ওর্টেনের ট্যাটুটি উপজাতীয় স্টাইলে তৈরি করা হয়েছে, যা তার শরীরকে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে। তার 2 হাত এবং পিঠের কিছু অংশ জুড়ে এই ট্যাটুটি অবস্থিত। 4 নম্বরে রয়েছেন সিএম পাঙ্ক। তার শরীরে রঙিন ট্যাটু রয়েছে, যা অনেক আকর্ষণীয়। সিএম পাঙ্ক মনে করেন মানুষ ট্যাটুর মাধ্যমে তার হৃদয়কে তুলে ধরে। সিএম পাঙ্কের শরীরে ড্রাগ ফ্রি এবং স্ট্রেট টু এজের মতো বিভিন্ন লিখিত ট্যাটু রয়েছে। 3 নম্বরে রয়েছেন জেফার্ডি। তার হাতে পুরো একটি গাছের শিকড়ের ট্যাটু রয়েছে। জেফার্ডি তার ট্যাটুর মাধ্যমে জীবনের সঠিক পথ বেছে নেওয়াকে বুঝিয়েছেন। তিনি বলেছেন এই শিকড়ই তার পৃথিবীর সাথে যুক্ত হওয়ার মাধ্যম। 2 নম্বরে রয়েছেন দ্য আন্ডারটেকার। আন্ডারটেকারের পুরো ডান হাত জুড়ে রয়েছে রাক্ষসের কঙ্কালের ট্যাটু। যদিও তার বাম হাতের ট্যাটু রহস্যময় থিম অনুসরণ করে, তবে তার ডান হাতের ট্যাটু ডেডম্যান চরিত্রকে তুলে ধরে। 1 নম্বরে রয়েছেন দ্য রক। দ্য রকের ট্যাটুটিও উপজাতীয় স্টাইলে করা। 20 ঘন্টা ধরে প্রায় 3 বারের কষ্টদায়ক চেষ্টার পর দ্য রকের ট্যাটুটি করা হয়েছিল। দ্য রকের ট্যাটুটি তার জীবনকেই তুলে ধরে। তার জীবনের সংগ্রাম এবং পরিবারের প্রতি ভালোবাসার লক্ষ্যে তিনি এই ট্যাটুটি করিয়েছেন। আপনারা হয়তো ভাবছেন রোমান রেইন্সের ট্যাটু কোথায় গেল। তো ভিউয়ার্স, রোমান রেইন্স রয়েছেন 11তম অবস্থানে। 1 থেকে 20 পর্যন্ত সবথেকে ভালো ট্যাটু সম্পন্ন রেসলার সম্পর্কে জানতে হলে WWE-এর অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পারেন, ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, আর যত বেশি সম্ভব শেয়ার করবেন। এমনই WWE বিষয়ক ভিডিও পেতে হলে রেসেল বাংলা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। Oh,